আজকে আমি খুব সুন্দর একটি ছোট্ট ফুলের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য নীল রঙের উল নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিই, পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি, এর ওপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর আমি সাদা রঙের উল নিয়ে নেব, নিয়ে আমি এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব, তারপর এর কোণে আবার একটা ক্রস চিহ্ন, দুটো ক্রস চিহ্ন হয়ে গেল, এবার এর কোণে আবার একটা ক্রস চিহ্ন, তারপর আবার এখানে একটা ক্রস চিহ্ন, তারপর এখানে একটা ক্রস চিহ্ন, এইভাবে চার ধারে আমি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নেবার পর মিডিলের ক্রস চিহ্নের কাছ থেকে আমি কোনাকোনি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব, একটা ক্রস চিহ্ন, আবার এর কোণে একটা ক্রস চিহ্ন, মোট দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি, তারপর আবার এখানেও আবার দুটো ক্রস চিহ্ন, মানে চারপাশে কোনাকোনি দুটো করে ক্রস চিহ্ন তৈরি করে নেব, তারপর আমি ফুল তৈরি করব। ফুল তৈরির জন্য এখানে আমি গোলাপি রঙের উল নিয়েছি, এখানে চুঁচটা তুলে নিয়ে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব, একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এখানে একটা ক্রস চিহ্ন, তারপর এর ওপরের লাইনে আমি পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরে লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তো সাতটা ক্রস চিহ্ন এখানে আমি দু লাইন তৈরি করে নেব, এক লাইন তৈরি করছি, এর ওপরের লাইনেও সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। দু লাইন তৈরি করার পর এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিই, তিনটা ক্রস চিহ্ন, এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিই, একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব, ফুলের একটা পাবড়ি তৈরি করে নিলাম। এইভাবে আমি চারটা পাবড়ি তৈরি করে নেব। দেখুন, আমার তিন দিকে তিনটা পাবড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি সুবিধার্থে আসনটাকে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আমি চার নাম্বার পাবড়িটা তৈরি করে নিচ্ছি, ওই একই ক্রস চিহ্ন দিয়ে আমি চার নাম্বার পাবড়িটা তৈরি করে নিচ্ছি, পাঁচটা ক্রস চিহ্ন এখানে আমি তৈরি করছি। তারপর এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে সাতটা ক্রস চিহ্ন দু লাইন তৈরি করে নেব, তারপর সাতটা ক্রস চিহ্নের ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাঁচটা ক্রস চিহ্ন, তার ওপরের লাইনে তিনটা ক্রস চিহ্ন, তার ওপরের লাইনে একটা ক্রস চিহ্ন। এইভাবে চার নাম্বার পাবড়ি বা শেষ পাবড়িটা তৈরি করে নেবার পর একটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এইভাবে পাশাপাশি ফুল তৈরি করে ভরার আসনও তৈরি হবে। আবার কেউ কেউ যদি সাইডের নকশা দিতে চান তাহলেও আপনারা দিতে পারেন, এইভাবেই কিন্তু পুরো আসনটা কমপ্লিট হবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো রং দিয়ে আসনটি তৈরি করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।